শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মায়ের নাম গোলাকরোজ বেগম, গ্রাম শাহপুর, ডাকঘর শাহপুর, উপজেলা চাটখিল, জেলা নোয়াখালী। শাহপুর স্কুল থেকে আমি SSC পরীক্ষা উত্তীর্ণ হই। এখান থেকে আমি নোয়াখালী গভর্নমেন্ট কলেজে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিলাম। ওইখানে আমার যখন দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী ছিলাম, আমি ফাইনাল পরীক্ষার আগে 1971 সালে সিস্টেম আর্টসের ক্র্যাকডাউন হওয়ার পরে সেখান থেকে আমি মুক্তিযুদ্ধে চলে যাই। মুক্তিযুদ্ধে আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং এই স্কুলের এই একজন তরুণ ছাত্র ছিলেন, যার নাম মোহাম্মদ সেলিম। যাওয়ার পথে উনি পথে পাকিস্তানি আর্মির অ্যাম্বুশে পড়ে মারা যান এবং তার সাথে আরও 7 জন সহযোদ্ধা মারা যান। তারপর আমরা চত্বাখোলা গিয়ে ভোরবেলা উপস্থিত হই। রাতে আমাদের ঘর গুলি গোলা হয়। ওইখান থেকে আমরা রাজনগর ক্যাম্পে যাই। ওইখানে আমরা 5-7-10 দিন ছিলাম। ওইখান থেকে আমাদের হাফলং ট্রেনিং ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে গেরিলা ট্রেনিং দেওয়া হয়। আমরা ওই আর্মস তখন আমরা দেশে প্রত্যাবর্তন করি। আমরা এখানে আমাদের যে কমান্ডার ছিলেন জনাব সাকায়তুল্লাহ এবং অন্য অন্য যারা কমান্ডের দায়িত্ব ছিলেন, বৃহত্তর নোয়াখালী জনাব মাহমুদুর রহমান বেলায়েত, ওনার নেতৃত্বে আমরা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আমাদের এলাকাটা ছিল চাটখিল, রাম মন্দির পূর্বাঞ্চল চাটখিল মুক্তাঞ্চল ছিল। চাটখিল এলাকাটা এই ছিল মুক্তাঞ্চল। এখানে সব মুক্তিযোদ্ধাদের অত্র অঞ্চলের লক্ষ্মীপুর, রায়পুর, রামগঞ্জ, চাটখিলের প্রত্যন্ত অঞ্চলের, ইভেন সোনাইমণির পশ্চিমাঞ্চল, সব চাটখিলেই ছিল মুক্তিযোদ্ধারা। এখান থেকে বিভিন্ন জায়গায় আমাদের মুক্তিযোদ্ধাদের মানে অপারেশনগুলি পরিচালিত হত। এরপরে যখন মাস দেড়েক দুয়ের পরে যখন রামগঞ্জে সারা বাংলাদেশের অনেক অংশেই অনেক স্বাধীন হয়ে যায়, তখন রামগঞ্জ কিন্তু একটু অনেক দেরিতে স্বাধীন হয়েছে। এখানে রাজাকাররা বাংকারে এবং ওইখানে খাদ্য গুদামে তারা আশ্রয় নিয়েছিল। পাকিস্তান আর্মিরা তাদের ভেলে চলে গেছে। এরপরে এখানে অপারেশন করে আমাদের এটা আরও বোধ হয় 1 সপ্তাহ পরে এটা স্বাধীন হয়। এখান থেকে আমরা নোয়াখালী শহরে যাই। নোয়াখালী শহরে আমরা আবার PTI অপারেশনে অংশগ্রহণ করি। নোয়াখালী মাইজি কোর্ট যেটা, ওখানে PTI ইনস্টিটিউটে আমাদের অবস্থান ছিল। PTI ইনস্টিটিউটে আবার যখন ওইখানেও রাজাকাররা অবস্থান করতেছিল এবং পরে আমাদের মিত্রবাহিনীর লোকরা ওইখানে মার্চ করে আসে নোয়াখালীর দিকে, যৌথ অপারেশনে PTI মুক্ত হয়। সেখান থেকে পরে আমরা কিছুদিন ওইখানে অবস্থান করার পরে আমরা নিজ নিজ এলাকায় চলে আসি।
এখান থেকে এসে আবার সব কিছু মোটামুটি একটা শেপে ডিসিপ্লিনে চলে আসে। তারপর আমি আবার ব্যক্তিগতভাবে পড়াশোনা করতে চলে যাই আমার কলেজেরও এখানে, পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েট পাস করি। সেখান থেকে আমি চট্টগ্রাম কলেজে, প্রথম চট্টগ্রাম কলেজ থেকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি শেষ করি। যে এটা স্বাধীনতা যে জিনিসটা, বিজয় যে জিনিসটা, এটা আমরা অর্জন করছি পৃথিবীর কম দেশে এইভাবে সশস্ত্র বিপ্লব করে, মানে প্রতিপক্ষকে হারাইয়া একটা মানে অত্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনীকে প্রতিহত করে দেশকে মুক্ত করা, এটা অনেক দুরূহ কাজ ছিল। বাস্তব পরবর্তী দেশটা অনেকটা পাকিস্তানি ধারায় আবার ফিরে যাওয়া শুরু করেছে। সেখান থেকে আবার 96 বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা আসার পরে মোটামুটি একটা অবস্থানে আসছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।